যে লাইটটা একদম সম্পূর্ণ আমার সামনে এসে পড়ে, এই জন্য আমার এক্সট্রা কোনো, এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রিন স্ক্রিন পর্দা দিয়ে আমার অলরেডি স্টুডিও, ছোট একটা স্টুডিও। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটাতে আমি ডিফারেন্ট একটা জিনিস দেখাবো, অনেকদিন ধরে আমি চাচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি যে নতুন একটা চ্যানেল খুলেছি সেটা আর কি স্টুডিও, ছোটোখাটো একটা স্টুডিও আমি বানিয়েছি আমার সেই চ্যানেলটার জন্য। সেটা মূলত ইনফরমেটিভ চ্যানেল, অলরেডি আপনারা হয়তো জানেন, অলরেডি হয়তো আপনারা চ্যানেলটা দেখেছেন। তো আজকে ভিডিওটাতে আমি আমার সেই ছোটোখাটো স্টুডিও সেটআপটা দেখাবো আর আমি কীভাবে ভিডিওটা করি সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওগুলো যেহেতু আমার ইনফরমেটিভ ভিডিও হয়, সো এই ভিডিওগুলো নিয়ে আমার অনেক বেশি রিসার্চ করতে হয়। রিসার্চ করার জন্য আমি বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করি, ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমরা সেই রিসার্চগুলোর থেকে আমি নিজের যেটা বুঝি, নিজে যেটা অ্যাজিউম করতে পারি, একটা স্ক্রিপ্ট আমি লিখি। স্ক্রিপ্ট লেখার জন্য আমি গুগল ডক ইউজ করি। গুগল ডকে আমি হচ্ছে ফোনের মাধ্যমে কানেক্ট করতে পারি, ফোনেও লেখালেখি করতে পারি, সেই সাথে আমি ল্যাপটপেও লেখালেখি করতে পারি। আর যখন আমার স্ক্রিপ্টটা কমপ্লিট হয়ে যায় তারপর আমি আমার স্টুডিওটা সেট আপ করি। সেট আপ করার পর আমি স্ক্রিপ্টটা দেখে তারপরে হচ্ছে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরি। আমি মোটামুটি যৌতুক প্রথা নিয়ে মোটামুটি স্ক্রিপ্টটা সম্পূর্ণ লিখে ফেলেছি, তো একটু পরে ভিডিওটা শ্যুট করব। আপনাদের ভিডিওটা সম্পর্কে একটু তাদের ধারণা দেবো কীভাবে আমি শ্যুটটা করি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো দিয়ে আমি ভিডিও করি। এই ইকুইপমেন্টগুলো দিয়ে, এটা হচ্ছে বয়া MM1, এটা হচ্ছে সেকেন্ডারি মাইক হিসেবে রাখি আমি, যাতে হচ্ছে আমার কোনো নয়েজ যদি না হয়, ভয়েস যদি ক্যাপচার না হয় পরে আমি এখান থেকে অ্যাড করে নিই। আমি মেইনলি ইউজ করি বয়া M1, এই এই মাইকটা, এই মাইকটা দিয়ে আমি ভয়েস রেকর্ড করি। ভয়েস রেকর্ড করার পর আমি হচ্ছে এই বয়া MM1টা দিয়েও রেকর্ড করি। জাস্ট যদি এখানে ভয়েস ক্যাপচার না হয় তখন আমরা এই 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 মাইকটা দিয়ে ভয়েস, আমার ল্যাপটপটা এখান থেকে এটা দেখে স্ক্রিপ্ট দেখিয়ে এবং আমি নিজের মতো করে আপনাদেরকে ভিডিওতে বলি। আমি এই ট্রাইপডটা কিনেছি হচ্ছে দারাজ থেকে, মোটামুটি অনেক ভালো, এবং আমি মূলত ভিডিও করি এই জায়গাতে। এই জায়গাতে একটা চেয়ার আছে আর আমার যে গ্রিন স্ক্রিন পর্দা যেটা, এটা হচ্ছে আমি গ্রিন স্ক্রিন এখানে লাগাই দিই, লাগিয়ে তারপর হচ্ছে ভিডিও শ্যুট করি। এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রিন স্ক্রিন পর্দা দিয়ে আমার অলরেডি স্টুডিও, ছোটো একটা স্টুডিও বানানো হয়ে গেছে। আমি কোনো এক্সট্রা লাইট ইউজ করি না, কারণ আমার সামনে যে উইন্ডোটা আছে, যে জানালাটা আছে, ওখান থেকে লাইট আসে। তো আমি মূলত সূর্যের লাইটটা ইউজ করি। আমি জাস্ট এখানে বসি, এই জায়গাতে, এই জায়গায় বসে ভিডিওর জন্য শ্যুট করি। আমার ফোনটা এই জায়গাতে কানেক্ট করি আর হচ্ছে এখানে আমার মাইকটা লাগিয়ে দিই, তারপর হচ্ছে তো ফোনটা আমার এখানে কানেক্ট থাকে, মাইক এখানে থাকে, ল্যাপটপ সামনে থাকে এবং গ্রিন স্ক্রিন আমার পিছনে থাকে। আর লাইটটা যেহেতু দেখতে পাচ্ছেন একদম পুরো লাইটটা আমার ইয়ের ওপর পড়ে, মানে গ্রিন স্ক্রিনের উপরে পড়ে। তো আমার স্টুডিওতে এইটুকুর ভিতরে আমি সব ভিডিও শ্যুটটা করে ফেলি। যেহেতু লাইটটা একদম সম্পূর্ণ আমার সামনে এসে পড়ে, তো এই জন্য আমার এক্সট্রা কোনো লাইট দরকার পড়ে না। তো আমি জাস্ট আমার উপরে যে লাইটটা আছে ওইটা ইউজ করি। ভবিষ্যতে আমি লাইটের সেট আপ একটু আপগ্রেড করবো, এখন না, কিছুদিন পর চ্যানেলটা একটু গ্রো করলে তখন আমি লাইটটা আপডেট করবো। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার লাইটের কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ আমি আমার সামনের থেকে যে লাইটটা আসছে সেটা আমার জন্য এনাফ হচ্ছে। কারণ হচ্ছে আমি যে ভিডিওগুলো করি সেগুলো তো জাস্ট একটু লাইট হলেই চলে। আমি দিনের বেলা ভিডিও শ্যুট করি, রাতেরবেলা ভিডিও শ্যুট করি না, কারণ রাতেরবেলা যদি ভিডিও শ্যুট করি ফোনে একটা ফ্লিকার আসে। যেহেতু আমি ফোনে ভিডিও করি এই জন্য আমি রাতেরবেলা ভিডিও শ্যুট করি না, যা করি সব সকালেই করি। আমার ভিডিওগুলো ওয়ান টেক শট হয়, অর্থাৎ আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজে নিজে ভিডিও করি আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি যাতে নিজেকে দেখা যায়। আর মেইন কথা হচ্ছে আমি ভিডিওতে যে কাটগুলো দেখতে পারেন সেগুলো হচ্ছে একটা ভিডিওতেই করা হয়। মূলত মেইন মেইন ইনফরমেশনগুলো কাট করে রাখি এবং বাদবাকি ইনফরমেশন যেগুলো দরকার নেই সেগুলো কাট করে ফেলে দিই, মানে কেটে ফেলে দিই। তো এটা হচ্ছে আমার স্টুডিও সেটআপ। ভবিষ্যতে আরও আপগ্রেড করবো হয়তো, যদি আমার হচ্ছে চ্যানেলটা একটু গ্রো করে তখন আপডেট করবো। এটা তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে? আমার খরচ হয়েছে প্রায় 2000 টাকা মতো। কারণ হচ্ছে এটার এই কাপড়টার দাম নিয়েছিল হচ্ছে 450 টাকা, এটা আমি দারাজ থেকে কিনেছিলাম। আর এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন এটা অফারে কিনেছিলাম, এটার দাম পড়েছিল 750 টাকা। আর এইখানে যে মাইকটা দেখতে পাচ্ছেন এই মাইকটার দাম প্রায় 1500 টাকা। তো মূলত আমার প্রায় 2-2.5 হাজার টাকা খরচ হয়েছে পুরো স্টুডিওতে তৈরি করতে। আর আপনারা যদি চান এক্সট্রা লাইটও কিনতে পারেন, তার জন্য এক্সট্রা খরচ হবে আপনার। আর সূর্যের আলো এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিই, আপনারা চাইলে লাইট কিনতে পারেন এক্সট্রা। আপনারা এই কাপড়টা দোকান থেকেও কিনে নিতে পারেন, আমি দোকান থেকে দাম বেশি পড়ছিল এই জন্য আমি হচ্ছে দারাজ থেকে অফারে কিনে নিয়েছি। আর এই যে ট্রাইপড যেটা, এটা হচ্ছে মেইনলি হচ্ছে রিং লাইটের ট্রাইপড, আমি হচ্ছে রিং লাইটের ট্রাইপডটা ইউজ করছি, কারণ আমার মেইন ট্রাইপডের দাম অনেক বেশি পড়ে যাচ্ছিলো, এই জন্য হচ্ছে রিং লাইটের ট্রাইপডটা আমি মেইন ট্রাইপড হিসেবে ব্যবহার করছি। তো আমি আমার নতুন চ্যানেলের জন্য এখন ভিডিও শ্যুট করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, হয়তো আপনারা স্টুডিও সম্পর্কে ধারণা পেয়েছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।